আগে আপনি যদি শুটিং করতে চান শুটিং করেন, আপনি যদি বসে খেতে চান তাহলে ওখানে বসেন, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি বসেন, আমি আপনাকে আগে খাওয়াচ্ছি, একটুখানি সময় দিন। ঠিক আছে, আপনি দেখেন কিভাবে আপনাকে লাগছে খেতে। ঠিক আছে ঠিক আছে, বসেন, আপনারা বসেন। দেখো পার্সেল যাচ্ছে এখন, এটা তো। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, তো নিজের বাড়িতে রয়েছো, মজ নিচ্ছো, আর এবারে বাইরে বেরো না, বেরোলে কী করছো? মানে লকডাউন তো সবই তো শেষ হয়ে গেছে, কোভিড পিটিএস আর কিছু নেই। তো আজকে আমরা বেরিয়ে গেছি, হচ্ছে যাচ্ছি বড়বাজার কালাকাত স্ট্রিট। এখন এই যে আমার গাড়িতে রয়েছি তিনজনে, এখান থেকে যাব হচ্ছে প্ল্যাটফর্মে, যাব প্ল্যাটফর্মে গিয়ে গাড়িটা রাখবো, রেখে দেন যাবো হচ্ছে বড়বাজার কালাকাত স্ট্রিট। কী করতে না আমরা যাচ্ছি হচ্ছে বড়বাজারে, ওখানে যে ক্লাব করছে যেটা ফেমাস, তো আমরা এখন ওটা ট্রাই করতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30, বেরিয়ে মানে বেরোনোর কথা ছিল 6টার দিকে, আমরা 1.5 ঘন্টা লেট, আর ওখানে শুনেছি নাকি 10টার মধ্যে নাকি পুরো ফাঁকা হয়ে যায়। দেখা যাক আমরা পৌঁছাতে পারি নাকি, আর আমাদের ভাগ্যে ক্লাব কোচ থাকে নাকি। ভিডিওটা সঙ্গে থেকেও দেখা হচ্ছে তোমার সাথে বড়বাজারে গিয়ে। তো গাইস অলরাইট, আমরা এখন চলে এসেছি বড়বাজার কালাকা স্ট্রিট ছাঙ্গানিয়া ভুজিয়া ভান্ডার। তো পেছনে রয়েছে আমাদের ক্লাব কচুরি, ওই যে দেখতে পাচ্ছ একটা একটা ভিড় মতো হয়ে রয়েছে। তো আমরা এখন যাব কি ওখানে, এখন কচুরি ট্রাই করব, দেখি কিরকম কি খেতে, যাতে মানে যেরকম বলে সবাই যে মানে খুব নাকি টেস্টফুল নাকি হয় ওদের কচুরি, প্লাস হচ্ছে ওদের ওরা যে তরকারিটা ওদের সাথে সার্ভ করে আলুর তরকারি, তো ওই তরকারিটা দেখবো কিরকম কি খেতে হয়। তো আমরা এখন যাই গিয়া মানে আমাদের প্লেটগুলো অর্ডার করি, আমরা তিনজন এসে 3 প্লেট নেবো, দেখি কিরকম কি হয়। তো গাইস আমরা এখন দেখতে পাচ্ছি এই আঙ্কেল বসে রয়েছে সামনে। তো এক প্লেটের দাম কত? 36। তো আমাদের 3 প্লেট দিন। আগে আপনি যদি শুটিং করতে চান শুটিং করেন, আপনি যদি বসে খেতে চান তাহলে ওখানে বসেন, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আগে কাউকে দিন, আমরা সেটা একটা শুট করব। আপনি তো খুদে এলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বসেন, আমি আপনাকে আগে খাওয়াচ্ছি, একটুখানি সময় দিন। ঠিক আছে, আপনি দেখেন কিভাবে আপনাকে লাগছে খেতে। ঠিক আছে ঠিক আছে, বসেন, আপনারা বসেন। তো গাইস আমরা এখন নিয়ে চলে এসেছি এই যে ক্লাব কচুরি, 4 পিস দিয়েছে 36 রুপিস। তো মানে আগে বললো যে আঙ্কেল বললো যে আগে খেয়ে নিই দিয়ে তারপর হচ্ছে কথা বলতে। তো মানে এখানে আর কি এতটাই সেল হয় যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এখন দুজন মাত্র খাচ্ছে, যে লম্বা দেখো চুল রাখা রয়েছে পেছনে, এখানে সবাই বসে খায়, ইভেন আমরা এই বেঞ্চে বসে এখন খাচ্ছি। এখন দোকানের সামনে এখন ভিড় রয়েছে, 3 জন রয়েছে। তো দেখা যাক কীরকম কী টেস্ট লাগে, টেস্ট করে দেখি কীরকম কী লাগে। তো গাইস আমরা এখানে ক্লাব কচুরি নিয়ে চলে এসেছি, এখন এটাকে ট্রাই করবো, ট্রাই করে দেখবো কীরকম খেতে লাগে। এদিকে লাইনটা একবার দেখো, এদিকে এখন লাইন লেগে গেছে, বসে সবাই খাচ্ছে। তো আমরা এখন খাই, খেয়ে টেস্ট করে দেখি কীরকম কী লাগছে। এম তুলে নিয়েছি একটা বাইট, খেয়ে দেখি কীরকম কী লাগে। আমি আমার ওপেন একটা রিভিউ দিতে চাই, মানে এই ক্লাব কচুরির দিক থেকে সবই ঠিক আছে, মশলা পাতি নুন ঝেল মানে নুনটা একটু আমার খুব বেশি লেগেছে, জানি না আমার হয়তো নুন একটু কম খাই বলে। তো বাজার সবই ঠিক আছে, রিভিউটা পুরোটা দেখো, এটা শেষ করি। A few moments later. So, uncle ji, hamara kitna ho gaya? तीन तो था। आप लोग अगर देंगे आपका पैसा तो इच्छा दीजिए, नहीं अरे पैसा ये क्या बात कर रहे हैं, ऐसा है 3 प्लेट का 108 रूपए होता है, 18 रूपए आप लोग को डिस्काउंट 90 रूपए दिए। अरे नहीं नहीं नहीं, जो हो रहा है वही देंगे ना। नहीं 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 नहीं, वही देंगे। अरे आप 100 रूपए दे दीजिए, चलिए। नहीं 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 नहीं, वैसा कोई वैसा नहीं होता है, जो हुआ है आप वही काट दो। ठीक है भैया, अगर आप लोग कचुरी खेलाम মানে সেই লেভেলের টেস্ট ছিল, মানে মেইন যে টেস্ট যেটা আছে সেটা হচ্ছে তরকারিতে রয়েছে, যেটা হচ্ছে আলুর তরকারি। এবং জাস্ট আমার হয়তো আমি একটু নুন কম খাই বলে ওই জন্য একটু নুনটা একটু বেশি লেগেছে, নমক যে হতো না ও মেরে থোড়া জাদা লাগায়। তো মেরা পার্সোনাল ওপিনিয়ন হবো, ও কিছু ওর কা নেই লাগতা হ্যায়। তো গাইস এখানে যদি তোমরা আসতে চাও তো হম মেরা খুদ কা ওপিনিয়ন দিয়ে। হ্যাঁ ওই ও তো সেই। তো গাইস এখানে এরকম মানে তোমরা আসতে পারো, অবভিয়াসলি মানে খুবই ভালো জায়গা, ঠিক আছে, অবভিয়াসলি এসে তোমরা ট্রাই করতে পারো। তো এখানে এখন ভিড় দেখতে পাচ্ছ, ভিড়ও রয়েছে, আঙ্কেল ভেতরে হচ্ছে ভেতরে সব সার্ভ করছে, এদিকে পুরো লাইন লেগে রয়েছে একদম পুরো। তো গাইস এখানে মানে এইরকম ভাবে সবকিছু সার্ভ করে, মানে অথেন্টিক ভাবে যেটা হচ্ছে শাল পাথরে যেটা হচ্ছে সার্ভ করা হয়। মতলব ছাঙ্গানি ভুজিয়া ভান্ডার আমার দোকান কা নাম হ্যায়,
ऐसे लाली छंगानी का नाम से सबको जानते हैं। अगर छंगानी का कचौड़ी खाना है तो लाली छंगानी के यहाँ पे अगर आना है तो लाली छंगानी का दुकान ये है। अच्छा, अच्छा। लोकेशन प्रॉपर लोकेशन 18 नंबर बैसाख स्ट्रीट मुतल्ला। अच्छा, बड़ा बाजार कलाकास्ती। और ऐसे कलकत्ता में बेसिकली सब दुकान आदमी हम लोग के जानते हैं, लेकिन जो बाहर से आते हैं वो कहीं पे भी कुछ देख लेते तो उसका हम लोग का रिस्पॉन्सिबिलिटी नहीं है। लाली छंगानी का दुकान यही है। और उसका जेन्युइन प्रूफ है आप। तो देखते बच्चों पिछले अपन पार्सल रेडी हो गया। आइए 72 हुआ, दो प्लेट का बैलेंस ले लीजिए भैया। आपका 30 पीस लीजिए, 3 किलो 10 पीस लाइए। चलिए भैया सर, आपको कितना दिया? 2 प्लेट देंगे। 2 प्लेट पार्सल है ना भैया का? बहुत रुपया कर दिए। তোমাদেরকে মেন একটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে এই ছাঙ্গানিয়া ভুজিয়া ভান্ডারে যারা যারা আসছো যে ক্লাব খুঁজে ট্রাই করার জন্য, তো এখানে ওদের যে আর কি যে লোকেশনটা দেওয়া রয়েছে সেটা তোমাকে তো বললাম, কিন্তু ওদের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে তুমি ঢোকার আগে দেখতে পাবে যে একটা ছাঙ্গানিয়া ভুজিয়া ভান্ডার রয়েছে, এবং প্লাস ওর পাশে একটা পুরো সেম টু সেম ক্লাব খুচুরি যেরকম দোকানটা তোমাদের তোমরা দেখলে ওরকমই একটা দোকান রয়েছে। তো ওটা হচ্ছে ওদের ফেক, মানে ওটা হচ্ছে ফেক দোকান, মানে ফেক না মানে ওটাও একটা দোকান কিন্তু ওদের কপি করা। তো আঙ্কেল ওখানে পুরোপুরি ডিটেলসে বলে দিয়েছে যে যারা যারা আসতে চাইছো তো অবভিয়াসলি ওই পারফেক্ট লোকেশনে এসো। পাচ্ছ এই যে একটা ছাঙ্গানিয়া ভুজিয়া ভান্ডার রয়েছে, এখানেও একটা ক্লাব কচুরি পাওয়া যায়, কিন্তু এই ক্লাব কচুরিটা হচ্ছে ফেক ক্লাব কচুরি। ওই দিকে একটা রয়েছে ক্লাব কচুরি গলির ভেতরে, তো ওই যে দেখতে পাচ্ছ গলিটা আছে, গলির ভেতরে আছে আজ হচ্ছে আসল ক্লাব কচুরি। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে ফেক ক্লাব কচুরি। তো অবভিয়াসলি যারা যারা আসছো তারা একটু এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করো। এখানে গরু কোথায় রাখছে? এই যে আমাদের এখন ব্লগে দেওয়া একটা গরুও চলে এসছে, ওয়াও। তো গাইস এখানে রাস্তায় যাচ্ছিলাম তো আঙ্কেলটা দেখে জিজ্ঞাসা করলো যে ই লোক তুম কা কর রে হো, তো হাম লোক বোলা কি হাম লোক ভিডিও বানা রে হ্যায়, সহি হ্যায় না আঙ্কেল? একটু লাইক করনে কে লিয়ে বল দিজিয়ে, বল দো কি একটু লাইক কর দিজিয়ে, বল দিজিয়ে দে পে লাইক কর দিজিয়ে। হ্যাঁ ঠিক আছে, তো আঙ্কেল কে লিয়ে একটু লাইক কর দিজিয়েগা।